সমান আমি একটা জিনিস জিজ্ঞাসা করে নিই আমি গতকাল একটি চ্যানেলে শুনলাম বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী বলছেন যে তাঁর চ্যানেল চোখে চোখ রেখে একমাত্র সাহস করে কথা বলে বাকিরা মিনমিন করে আমি এখন কিভাবে কথা বলবো আমি এখন চিৎকার করে কথা বলবো না মিনমিন করে সাংবাদিকতার যে নতুন লাইনটা শিখতে হচ্ছে আমায় বলে দাও আমি সেই মাত্রাটা রাখবো চিৎকার দেখছেন নাকি দেখছেন আমি কোনটা বলবো তুমি বলে দাও আমি সেই মতো করে এগোবো একটু বলে দাও আমি কোন মাত্রাটায় থাকবো যেটা আপনার দল বলবে ওকে থ্যাংক ইউ আমার দল বলেছে একদম যেটা যুক্তি বাস্তব তার উপর দাঁড়িয়ে কথা বলবে আমি প্রথমেই বলি যে এই অগ্নিমিত্রা দিয়ে এতক্ষণ আমাকেও সাক্ষী মারলেন কিছুতে যদিও সুমন বিষয়টা তুলেই দিয়েছে দিদিভাই উন্নাও দেখতে পান না শুধু ধর্ষণ করেনি মারেনি সাক্ষী যাতে না দিতে পারে বাড়ির বাকিদের পর্যন্ত মেরে দিয়েছে হাতরাজ দেখতে পাননি প্রয়াগরাজ দেখতে পাননি গত পরশুর আগের দিন আপনাদের মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে দেখতে পাননি মণিপুর দেখতে পাননি ত্রিপুরা দেখতে পাননি না হয়নি হয়নি তার কারণ সাক্ষী মালিক আমাদের গর্ব আপনাকে আমি বাধা দিইনি আপনাকে বাধা দিইনি কত কোনো প্রশ্ন করিনি আপনাকে দেখিয়ে বলছি আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেছিলেন আরে একটু রাখুন সহিষ্ণুতা এত জ্বললে হবে ওকে আরেকবার বলতে দাও কাঁদছে গো হ্যাঁ তো যাই হোক ওকে বলতে দাও আরেকবার কাঁদছে বড় প্যান প্যান করছে বলতে দাও একদম একদম তো যাই হোক আমাকে কিন্তু মাঝখানে ডিস্টার্ব করা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে সাক্ষী মালিক আমাদের গর্বের সদস্য ব্রিজভূষণ লোকসভায় বসে থাকে শাস্তি হয়েছে হয়নি আমরা সন্দেশখালি জাস্টিফাই করছি না কিন্তু আমার পরে পঙ্কজদা বলবেন পুলিশ কর্তা প্রচুর ভুল ধরবেন পুলিশের ডান দিকে যাওয়া উচিত ছিল ঈশান কোণে তাকানো উচিত ছিল নৈরিত কোণের গর্তটা খোঁড়া উচিত ছিল বাদশা আছেন বামপন্থী মানুষ ভদ্রলোক আমি তাদের জন্য বলি একটা বই এনেছি হিংসার উৎসব বাংলার কয়েকটা ঘটনা তাতে আছে এখন জ্ঞান দেওয়ার আগে সেই কথাগুলোর ব্যাখ্যাগুলো কৈফিয়তগুলো সাঁইবাড়ি কাশীপুর বড়নগর মরিচাঁপি বিধান সেতু বানতলা ধর্মতলা সুচপুর ছোট আঙারিয়া সিঙুর নন্দীগ্রাম বাসন্তী নেতাই এর সঙ্গে বানারহাট থেকে শুরু করে বাসন্তী পর্যন্ত যোগ হলে গণহত্যা গণধর্ষণ সিপিএম যেমন আজকে বৃন্দাকারাত ঘুরছেন চৌত্রিশ বছরে এতগুলো গণধর্ষণ গণহত্যা হয়েছে বৃন্দাকারাত ম্যাডাম তো আসেননি সুমন একটু আগে বিষয়টা তুলেছে খারাপ ঘটনার অভিযোগ থাকলে কেন্দ্রের টিম নিশ্চয়ই আসবেন তিরিশ মাসে তিনশো টিম পাঠিয়েছে কিন্তু যখন ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে হচ্ছে সেখানে তো কেন্দ্রের টিম যাচ্ছে না কেন যাচ্ছে না আমি সন্দেশ খালিতে আসছি আমি এবিপি আনন্দের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি ভদ্রমহিলারা আমার সামনে থাকলে ভালো হতো যে চারজন মুখ ঢেকে বলছিলেন তারা এখন নেই আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো সাজিয়ানা মিথ্যা লাঠি হাতে মিছিলে থাকতে পারেন ক্যামেরার সামনে ক্যামেরার সামনে বিবৃতি দিতে পারেন আর স্টুডিও এসে মুখে ওন্যা মিছিলে তো যাচ্ছে প্রকাশ্যে গণতন্ত্র আছে হতেই পারে তাহলে এখানে এসে উন না কেন আপনি তো মিছিলের এতগুলো মহিলাকে দেখা গেছে মুখ খোলা তারা তো ক্ষোভের কথা জানাচ্ছেন জিজ্ঞাসা করতাম থাকলে মা হাজর করে মা বোন বলুন আপনি ধর্ষিতা আপনাকে তুলে এনেছিল সাজানের গুন্ডারা উত্তরগুলো জেনে রাখুন না 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 শুনেছি ওকে করেছিল ভূতের গল্পের মতো ভূত কেউ দেখেনি পাশের বাড়ির লোক ভূত দেখেছে এই গল্প কদিন চলবে আমাদের দলের যে রিপোর্ট সে বিষয়ে আমি সর্ব ভাবে আমি বলতে পারি না কিছু অভিযোগ আছে মূলত জমি বিবাদ কেন্দ্রিক যেগুলো সাধারণভাবে হয়ে থাকে সর্বত্র হয়ে থাকে দু একজন দাদাগিরি করে ফেললে সেই জায়গাটা যে অন্যায় হয় জমি নেয়া এর এই কাজ করিয়ে টাকা দেয়নি সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আমি মায়েদের কথা শুনলাম সন্দেশখালীর দুটো জিনিস তিনটে জিনিস একটা সবিরোধী একবার বলেছেন ভোট দি দিদিকে তারপর বলেছেন ভোট দিতে পারিনি কোনটা ঠিক এইখানে বসে হয়েছে আজকে হয়েছে আর কাইপ থেকে দেখান একবার বলেছেন দিদিকে ভোট দি দ্বিতীয়বার বলেছেন ভোট দিতে পারিনি কোনটা সত্যি দুই বলেছেন জব কার্ডের টাকা পাচ্ছি না তার মানে একশো দিনের টাকা পাচ্ছে না মানে কেন্দ্র দিচ্ছে না তৃণমূল এটা বারবার বলছে দারিদ্রের অন্যতম কারণ এবং লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি অর্থাৎ রাজ্য সরকারের স্কিমগুলো হচ্ছে অগ্নিমিত্রা পাল প্রচুর নাটক করে প্রচুর রগরগে ভঙ্গিতে বললেন একটা আজকে সারাদিন তো ওরা বহু নাটক করেছেন বহু নাটক করেছেন তাহলে তাদেরকে একজন নির্যাতিতা প্রত্যক্ষ আমি আমি করেছি আমি আমি ভুক্তভোগী সেটা তো সারা দিনে একটা টুরেও সামনে আসতে পারেনি মায়েরা এসছেন আপনি নির্যাতিতা হয়েছেন মা এরকম কেউ বলতে পারবেন আপনি আপনার এলাকায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে আমাদের দলের কেউ যুক্ত থাকে হাত জোর করে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা সমাজ কোথাও বিচ্ছুতি হলে সেগুলো সংশোধনের দায়িত্ব আমাদের কিন্তু মায়েরা আপনি বলুন আপনার সঙ্গে হয়েছে আপনি ভুক্তভোগী আমি ধরে পায়ে ক্ষমা চেয়ে নেব আপনি বলুন আপনি আপনি আপনাকে তুলে নিয়ে গেছিল পিঠে বানাতে আপনার গায়ে হাত দিয়েছে আমি উত্তর পাচ্ছি না উত্তর পাবে তোমার শেষ হয়ে গেলে ওনাদের কাছে তোমার প্রশ্নগুলো নিয়েই যাব আমার বক্তব্য যদি নির্দিষ্ট অভিযোগ থাকে এতগুলো কথা বলেছেন অগ্নিমিত্রা পাল এসপি জানতেন না এমপি জানতেন না অমুক জানতেন না মুখ্যমন্ত্রী জানতেন না আরে অগ্নিমিত্রা পাল আপনার নেতা বিকাশ সিংকে কেন জানাননি সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার যদি তর্কের খাতিরও ধরি মাসের পর মাস রাতের পর রাত অত্যাচার হয়েছে এতদিন সিপিএম নিরাপদ সর্দার বলেননি কেন কেন আপনাদের বিজেপির বিকাশ সিং সামনে বলেননি কোনো মহিলা হয়তো ভয় বলতে পারছেন না কোন মহিলা হয়তো ভয় চক্ষু লজ্জায় বলতে পারছেন না কিন্তু সিপিএম আর বিজেপির যে নেতারা ওই পাড়ায় থাকেন তারা কেন বলেননি কেন বলেননি তারা আতঙ্কের পরিবেশ যদি সৃষ্টি হয়ে থাকে এতদিন পরে সেটা তারা বলছেন কেন মহিলাদের ভয় থাকতে পারে সিপিএম বিজেপির কিসের ভয় আমরা ওই জায়গাটায় সাংগঠনিকভাবে দুর্বল তার মধ্যেও যারা যারা অভব্যতা করেছে খারাপ ব্যবহার করেছে টাকা দেয়নি জমি দখল একটা জানো সুমন গতকাল যে ক্যাম্পটা হয়েছে তাতে কিছু অভিযোগ জমা পড়েছে আমি তোমায় ডিটেলটা দিয়ে দেবো আপনারা জেনে রাখুন গতকাল যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে ছাপ্পান্নটা বাম জমানার অভিযোগ পাট্টাটা দিয়েছে রেজিস্ট্রি করে দেয়নি লোকে এসছেন অভিযোগ জানাতে আমার রেজিস্ট্রি হয়নি সিপিএম ভোটের মুখে পাট্টাটা দিয়ে গেছে তাদেরকে মিছিল করিয়েছে মিটিং করিয়েছে রেজিস্ট্রি করেনি আজকে যেটা দেখলে মনে হচ্ছে এতগুলো অভিযোগ এসছে তার মধ্যে ছাপ্পান্নটা গতকাল বাম জমানার অভিযোগ রেজিস্ট্রি হয়নি রেজিস্ট্রি করতে এসছেন মানুষ এখন তৃণমূলকে সেই রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রিটা করতে হবে সেটা হয় করা যাবে আমি আবার বলছি একটা পক্ষপাত দুষ্ট পরিবেশ তৈরি হচ্ছে যদি কোথাও ভুল থাকে অন্যায় থাকে সমালোচনা হবে ভুল সংশোধনও করতে হবে কিন্তু এই ভয়ঙ্কর ছবিটা বাংলা সম্পর্কে তুলে ধরা যে রাতের পর রাত নিয়ে যাওয়া হতো রাতের পর রাত ঘুমোতে পারি না কয়েকজনকে সাজিয়ে দেয়া হবে তারা বলবেন হতে পারে না আমি মায়েদের বোনেদের পরিষ্কার অনুরোধ করব। আমার প্রশ্নের উত্তর যদি দিতে হয় পরিচয় দিয়ে মুখের ঢাকনা খুলে উত্তর দেবেন ঢাকনা ওলা মুখের কোনো উত্তর বৈধ নয় দায়িত্ব নিশ্চয়ই নেবেন মিছিলের সময় যদি যারা লাঠি ব্যাপার না এখানে আইনটা পরিষ্কার করে দেওয়া উচিত সেটা হচ্ছে এক হচ্ছে ওনারা দুটো কারণে মুখ প্রথম দিন থেকে ঢাকছেন প্রথম কারণ হচ্ছে ভয় তার কারণ এলাকায় ফিরতে হবে এবং সমাজ সংসারে থাকতে হবে ওনারা আশঙ্কা করছেন যে যারা অভিযুক্ত যারা হয়তো গ্রেফতার হয়েছে তারা এবং তাদের দলবল ফিরে এলে ওদের ওপর আক্রমণ হবে এক দুই হচ্ছে এদের মধ্যে একটা অংশ কুনালদা তুমি আইনটা নিশ্চয়ই জানবে যৌন নিগ্রহের অভিযোগ তাদের মুখ তুমি চ্যালেঞ্জ করলেও তারা খুলতে পারবেন না তুমি চ্যালেঞ্জ করলেও আমি অন ক্যামেরা দেখা পারবো না সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ বেআইনি আমি এই আইন সম্পর্কে আমি এই আইন সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত কিন্তু ওনাদের হাত তুলে বলতে হবে আমি তাদের মধ্যে একজন আমাকে ধর্ষণ করা হয়েছে তাদের হাত তুলে বলতে হবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে আমি মেনে দুই রইল বাকি ভয়ের পয়েন্ট এটা উড়িয়ে দিচ্ছি যদি এই পয়েন্টটাকে কেউ অ্যালাউ করেন তাহলে যে কোনো লোক যে কোনো কারণে যে কোনো কারুর বিরুদ্ধে যে কোনো অভিযোগ করবে ভয় বলে মিছিল তোমরা দেখিয়েছো এতগুলো এতজন মহিলা অনেকে বাইট দিচ্ছেন সামনে দাঁড়িয়ে আছেন কই তারা তো ভয় পাচ্ছেন না তাদের উপর তো কোনো হামলা হয়নি তারা তো সমালোচনা করছেন তো তাহলে তারা মিছিলে আসতে পারেন মুখের ওড়নার দরকার হয় না ঢাকার দরকার হয় না কিন্তু স্টুডিও এসে সাজানো কথা বলতে গেলে মুখের ওড়নার দরকার পড়ে এটা কি করে হতে পারে নয় বলতে হবে আমি ধর্ষিতা সেক্ষেত্রে বলতে হবে কেস নাম্বার কত না কুনালদা এটা স এক সেকেন্ড এক সেকেন্ড এটা সম্পূর্ণ বেআইনি কথা হচ্ছে তার কারণ আইনি সম্পূর্ণ বেআইনি কথা হচ্ছে তার কারণ করলে সেটা তুমি গণদর্শনের দিকে পুরো জিনিসটাকে নিয়ে যাচ্ছো তা তো ইস্যু নয় যৌন নিগ্রহ সমানভাবে তার মুখ এবং পরিচয় ঢাকার তার অধিকার আছে এবং সেই অধিকারের জন্য সেক্ষেত্রে ওনারা যে সত্য বলছেন তার যৌক্তিকতা তার সত্য বলছেন তার প্রমাণটা কি যে কেউ এসে বলবে না ঠিকই তো কিন্তু আমি যে কেউ এসে বলবে যে কেউ মুখ ঢেকে এসে বলবে আমার সঙ্গে হয়েছে না না কিন্তু আমি বলছি নন্দীগ্রামের পরে স্বয়ং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মধ্যিখান থেকে চিড়ে দেওয়ার কথা শিশুদের বলেছিলেন তারপর মহিলাদের একটা অঙ্গ কেটে নেওয়ার কথা বলেছিলেন কোনো প্রমাণ তোমার হাতে ছিল কোন প্রমাণ তুমি চেয়েছিলে তুমি আগামী বলো ইয়েস আমি বলবো ফাইন আগামী কার না আমি আগামী কাল নন্দীগ্রাম যাব তুমি সঙ্গে লোক দাও যে মহিলাদের বাড়িতে যে মহিলার উপর অত্যাচার হয়েছে না না সেই মহিলা বলবে আমার উপর অত্যাচার হয়েছে যে আমি গুলো কথা বলা কেটে আমি শিশুকে কেটে হলদি নদীতে ফেলে দেওয়া হয়েছিল সুমন আমি কথা বলা না আমার আর্কাইভ খুব স্ট্রং

একমত প্রকাশ করছি যে সন্দেশকালীতে যদি কেউ কোনো অভব্য ব্যবহার দুর্ব্যবহার জমি দখল মহিলাদের প্রতি অসভ্য আচরণ করে থাকে তাদের শাস্তি হোক কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যক্তিগত ঘটনাকে সার্বিকতা দিয়ে যে নাটকটা চলছে এই নাটক মিথ্যা যদি এটা সত্যি হতো তাহলে অগ্নিমিত্রা পালের নেতা বিকাশ সিং যিনি ওই জেলায় থাকেন ওই ঘটনাস্থলে থাকেন যার বাড়িতে আজকে শুভেন্দু গেছিলেন তিনি নিশ্চয়ই অনেক আগে সরব হতেন যে এখানে মহিলাদের নিয়ে যাওয়া হয় এখানে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বাদশাহ বামপন্থী মানুষ সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি নিশ্চয়ই সরব হতেন কেউ কোনোদিন সরব হলেন না ইডি যাওয়ার পর ওই গণ্ডগোলটার পর প্রথম দুদিন সাজাহান তৃতীয় দিন জমি পুকুর দখল নন পেমেন্ট চতুর্থ বা পঞ্চম দিন থেকে উঠে এল লাগাতার নারী নির্যাতন পরিচয়ে ছাড়া কোনো অবস্থায় কোনো এই ধরনের অভিযোগ বৈধ নয় বৈধ হতে পারে না আমি মানছি আইনে তার মুখ দেখানো যায় না কিন্তু এই প্রবণতা যদি চলতে থাকে চার পাঁচজন করে মুখ ঢেকে এসে যদি বলেন এলাকায় গেলে প্রকাশ্যে তারা বিরোধিতা করছেন মুখ খুলে আর অভিযোগ করার সময় সাজানো কথা বলার সময় মুখ ঢেকে এটা চলতে পারে না আমার বক্তব্য যে সন্দেশখালী গোটা দেশের একটা অঙ্গ এখানে মা মাটি মানুষ যথেষ্ট ভালো আছে রাজনৈতিক স্লোগানের মতো মা মাটি মানুষ মাটিতে মিশে যাবে এগুলো হবে না বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে খারাপ জিনিস যেগুলো আছে থামাতে হবে বন্ধ করতে হবে সেটা তৃণমূল কংগ্রেসই পারে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে করবে সন্দেশখালীর প্রতি পূর্ণ সমর্থন সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা ধন্যবাদ কুনালদা আমি সন্দেশখালী থেকে যারা এসছেন সরাসরি তাদের কাছে যাব কিন্তু তার আগে কুনালদা কি মুখ্যমন্ত্রীকে স্বয়ং বা পুলিশ মন্ত্রীকেই কাঠগোড়ায় দাঁড় করালেন কারণ পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে তাহলে মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে এই প্রশ্ন থাকবে আমি আসবো কিন্তু আগে আগে আপনাদের কাছে যাব আপনারা ওনারা কেন ছিলেন না সেটাও আমার একদম ক্ল্যারিটির সঙ্গে বলে দেওয়া উচিত সেটা হচ্ছে আপনারা জানেন সন্দেশখালী এই রাজ্যের অত্যন্ত একটা প্রত্যন্ত জায়গা সেখানে একটা ফেরি ধরতে হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পর সেই ফেরি ধরার কোনো উপায় থাকে না তাহলে রাতে তাদের এই শহরের থেকে যেতে হবে সেই জন্য তারা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলেন যেহেতু কুনালদা সরাসরি আপনারা যখন ছিলেন না বেরিয়ে যাচ্ছেন তখন বলেন যে আপনাদের প্রত্যেককে সাজিয়ে আনা আপনাদের মিথ্যে অভিযোগ পুরোটা ভূতের গল্পের মতো সেই জন্য আপনাদের মুখ ঢাকা আমি সরাসরি আপনাদের কাছ থেকে উত্তর চাইব আমরা ওনাকে আমাদের আধার কার্ডটা দেখাতে চাই ওনাকে আধার কার্ড দেখালে তো বুঝবে যে আমরা সাজানো কি সাজানো না উনি কি করে বুঝলো যে আমরা সাজানো যে মুখ ঢাকা থাকলেই সাজানো হবে এবার আমাদের খালি যে ঘটনাটা ঘটছে দিনের পর দিন আমাদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে উনি কি একবার গিয়েছিলেন ওখানে দেখতে যে এই ঘটনা কোনো সত্যি কি মিথ্যে আর তারপরে আমাদের ওইখানে গিয়ে আমাদের জীবনের প্রোটেক্ট করবে যে আমাদের এর পরে কিছু হবে না উনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তাহলে আমরা মুখ 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 খুলে বলবো আমরা তাহলে মুখ খুলে বলবো উনি যদি আমাদের জীবনের গ্যারান্টি দেন তাহলে আমি মুখ খুলে বলবো যে উনি আমাদের হয়ে যদি আমাদের জীবনের নিরাপত্তা নেন তাহলে আমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে হবে অবশ্যই হয়েছে আমি না হলে এখানে এসেছি আমাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই করেছি আমরা নিজে নিজস্ব ব্যক্তিগত কেস করেছি কোন নেতাকে জানাবো কেন থানায় জানিয়েছি থানায় জানিয়েছি হ্যাঁ বলুন আপনারা যে আমাদের যেভাবে একদম তাচ্ছিল্য করছেন এটা কোনটা করছেন এটা ঠিক নয় কিন্তু সন্দেশের খালির মানুষকে যেভাবে একদম মানুষকে ছোট করছেন যে এরা সাজানো এরা এই করা সেই করা আপনারা তো গিয়ে দেখতে পারেন আপনারা গেছিলেন আপনারা তো শেখ শেখ শাহজান তাহলে পালিয়ে বেড়াচ্ছে কেন ও যদি কিছুই করেনি ও যদি কিছুই তো পালিয়ে বাড়াচ্ছে কেন আজকে চল্লিশ দিন তাকে পঁয়তাল্লিশ দিন দেখা যাচ্ছে না কেন তাকে আজকে দেখা যাচ্ছে না কেন সে পালিয়ে বাড়াচ্ছে কেন সে যদি কিছু না করবে সন্দেশকালীর মানুষ আরো অনেক বড় সন্দেশ কালুকে কেউ সম্মান করছে না অসম্মান করছে না সন্দেশ কালীকে পুরোপুরি সম্মান করেই পরিষ্কার কথাগুলো বলা হচ্ছে যে হঠাৎ এতদিন এই যে অভিযোগগুলো উঠে আসছে তার সত্যতা যৌক্তিকতাটা কোথায় যে আজকে ওনাদের বিকাশ সিং এতদিন বলেননি কেন সিপিএমের প্রাক্তন বিধায়ক বলেননি কেন আচ্ছা আচ্ছা প্রেস কনফারেন্স করেননি কেন আপনারা মিথ্যে কথা বলেছেন আপনাদের আপনাদের আমার আপনাদের এই তিনজন মানুষের উপরে যে ক্ষমতা দিয়ে রেখেছেন কি কার সাহস আছে সন্তোষকারীদের যে তাদের উপর মুখ খুলবে

সেই প্রমাণটা আমরা দিতে চাই কিন্তু এতদিন ধরে আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে বারে বারে রিকোয়েস্ট করেছি রিপাবলিক বাংলা এবিপি আনন্দ সকল মিডিয়ার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট করেছি আমাদের সন্দেশ গিয়ে আমাদের ওপারে হওয়া অত্যাচারের সামনে গিয়ে ওনাকে দাঁড়াতে উনি কেন আজ পর্যন্ত আমাদের পাশে গেলেন না উনি একজন মহিলা হয়ে কেন আমাদের পাশে গিয়ে শুনলেন না আমাদের দুঃখের কথা আজকের ওনারা যে বলছেন আমাদের সাজিয়ে আনা উনি পারবেন বছর ধরে যে অত্যাচার আমরা সহ্য করেছি উনি যে আমাদের মা বোনের সম্মান না দিয়ে অন্য সম্মানে ঘোরাতে চাইছেন পারবেন আমাদের অত্যাচারের অত্যাচারের এগুলোকে ইয়ে করতে আপনারা একবার বললেন যে তেরো বছর ধরে অত্যাচার হচ্ছে তেরো বছর আগে বিধায়কের নাম ছিল তেরো বছর আগের কথাই আমি বলিনি আমি বলেছি যেদিন থেকে শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দার আমাদের সন্দেশখালিতে প্রবেশ করেছে সেদিন থেকে আমাদের অত্যাচারে শুরু হয়েছে কিন্তু সে আমরা বারে বারেই বলেছি আমরা দিদিকেই সারা জীবন সমর্থন করে এসেছি এবং সারা সন্দেশখালীবাসী আমরা দিদি দিদিকেই এতদিন ধরে মেনে এসেছি এবং দিদির ভোটগুলো দিদিকেই দিয়ে এসেছি কারণ আমাদের একটাই এ ছিল আচ্ছা এখানে এখানেও একটা প্রশ্ন আছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আপনারা আপনারা যখন ছিলেন না তখন কুনালদা বলেছে যে আপনি একদিকে বলেছেন যে ভোট দিতে পারিনি শেষ পঞ্চায়েত ভোটে আবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আপনারা ভোট দেন এই দুটো যদি বলেন এটা কোন কোন ভোটের কথা আপনারা বলছেন কোথায় ভোট দিতে পারেননি কোন ভোটে ভোট দিতে পেরেছিলেন আগামী দু গত দুবারই আমরা পঞ্চায়েত ভোট দিতেই পারিনি কারণ পঞ্চায়েত ভোট আমরা কোনো কারণেই যেতে হয়নি আমাদের বাড়ির থেকেই বলে দেওয়া হয়েছে যে আপনাদের ভোট হয়ে গেছে এবং আমাদের অনেকেই যেমন আমাদের ওখানকার যেসব জমি দখল করে নেওয়া হয়েছে এবং পুরুষদের অন্যায়ভাবে কাজকর্ম করানোর জন্যে যে পুরুষদের কাজ ছিল না তারা সবাই বাইরেই চলে গেছে কাজের তাগিদাতে তো অনেকেই বা মানে তামিলনাড়ু কেরালায় থাকে ওরা ওখান থেকে আসতে পারেনি তো কি করে ভোটগুলো হয়েছে টাকা পাননি <laughs>